আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়েন সুলতানা ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা মজাদার বিফ তিহারি রেসিপিটা শেয়ার করব, আশা করি সবার ভালো লাগবে। এই জন্য তিহারি রান্না করার জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, যেটা আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন এখানে অ্যাড করব 1.5 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট, একটা বড় কিউব করে কাটা অনিয়ন, এবং অ্যাড করে দিব 2 টেবিল চামচ ধনিয়া এবং জিরা মশলা। আমি সব মশলা এক এক করে অ্যাড করতে থাকব। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো কেচাপ, দিয়ে দিব একটা তেজপাতা, 2-3টা এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিব, এবং অ্যাড করব একটা বিফ তেহারি মশলা, যেটা রাধুনি বিফ তেহারি মশলাটা আমি ইউজ করেছি। আমি 1 প্যাকেট এখানে মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিব 2 টেবিল চামচ ন্যাচারাল ইউগার্ট, আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ, এবং অ্যাড করে দিব বেশ কিছু পরিমাণ কুকিং অয়েল। আমি এখানে 3 টেবিল চামচ কুকিং অয়েল ইউজ করেছি। এখন ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিব। মাংসটা মাখা হয়ে গেলে আমি ফুল হিটে মাংসটা কুক করতে বসিয়ে দিব। এখন মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি মাংসটা একদম সফট করে রান্না করব। এখন ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। মাংসতে বলক চলে এসেছে। এখন অ্যাড করে দিব 1/2 কাপ গরম পানি, আবার একটু নেড়ে দিব। এখন অ্যাড করে দিব 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিলে তেহারির ফ্লেভারটা অন্যরকম স্বাদ হয়ে যাবে। আমার মাংস রান্না করা অলমোস্ট ডান। এখন চলে যাব আমি পোলাওয়ের জন্য। আমি এখানে নিয়ে নিয়েছি 2.5 কাপ চিনি গুঁড়া চাল, আপনারা যে কোনো চাল ইউজ করতে পারবেন। এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ বাটার আর 1/2 কিউব করে কাটা অনিয়ন পেস্ট। এখন ভালোভাবে নেড়ে নিব। আর অ্যাড করে দিব আমার ধুয়ে রাখা চাল। আমি চালগুলোকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং ভালোভাবে ধুয়ে দেন এখন এখানে দিয়ে দিলাম। আমি চালটা এখন ভালোভাবে একটু নাড়ব। বাটারের সাথে আর অনিয়নের সাথে চালটাকে ভালোভাবে একটু নেড়ে নিব। আর চালের সাথে অ্যাড করে দিব আমার আগে রান্না করে রাখা বিফ। এখন বিফটা চালের সাথে ভালোভাবে নেড়ে দিব। আর অ্যাড করে দিব আমি আগেই কয়েকটা আলু একটু ফুড কালার দিয়ে ভেজে নিয়েছিলাম, সেটা আমি এই চালের সাথে আর বিফের সাথে অ্যাড করে দিব। এখন এক এক করে আলুগুলো অ্যাড করে দিব, আবার একটু ভালোভাবে নেড়ে দিব। और आमी एखाने आढ़ाई कप चाल निएछि। आढ़ाई कप चालेर जोन्नो आमी 5 ग्लास गरम पानी निए निएछि। आपनारा पानीटा आपनादेर क्वांटिटी अनुयायी ठीकमतो दिए दिबेन। एखन आमी पानी एड करे दिलाम। एखन चाल बीफ एबं पटेटो भालोभाबे नेड़े दिब। और एड करे दिब 2-3टा ग्रीन चिली एबं स्वादमतो लवणटा दिए दिब। एखन आबार एकटु भालोभाबे नेड़े दिच्छी। पानीते बलक चले एसेछे। एखन आमी एटा ढेके दिब बेश किछुक्षणेर जोन्नो। पूरा 15 मिनट आमी एटा ढेके राखबो एबं 15 मिनट पर फिरे आसछि। आमी 15 मिनट पर फिरे आसलाम। এই অবস্থায় আছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কেওড়া জল। এখন আমি রাইসটা আর একটু ভালোভাবে নেড়ে দিব। बस हो गेल आमार बीफ तेहारी। आशा करी सबार भालो लागे। थैंक्स फॉर